মাম্মা আজকে আমার মেয়ের পাঁচ মাস পূর্ণ হচ্ছে হ্যাঁ এই যে পাঁচ মাস পূর্ণ হচ্ছে হ্যাঁ দুইটা প্রিন্সিপেস হ্যাঁ খুশি হ্যাঁ আমার দুইটা প্রিন্সিপেস আমার মাম্মা সে তুমি এখানে আই লাভ ইউ টু আই লাভ ইউ টু আমার মেয়ের পাঁচ বছর চলছে যেহেতু পাঁচ মাস আজকে পূর্ণ হচ্ছে আমার ছোট মেয়ের ফাতিহার হ্যাঁ আমরা খেলবো একটু পরে আমরা খেলবো আমরা একটু পরে খাওয়া দাওয়া শেষ করব হ্যাঁ তুমি হ্যাঁ তুমি ফার্স্ট হবা একটু পরে আমরা খাওয়া দাওয়া শেষ করবো তারপরে আমরা আজকে গেম খেলবো ওকে কি দিয়ে খেলবো হ্যাঁ আমরা বল দিয়ে আর গ্লাস দিয়ে আজকে আমরা গেম খেলবো এবং কে ফার্স্ট হয় সেটা আমরা দেখব ও ওকে না হবে আই লিভ ইটু

এখন দেখবো কি রান্না বান্না হয়েছে কি খাবো সত্যি আমি জানি না যেটা সত্য কথা আমি নিজেও জানি না দেখবো এরপর অবশ্য আমরা খেলবো খেলবো সেটা পরে বলবো এখানে রোস্ট এখানে রোস্ট এখানে হচ্ছে টিকিয়া এটা সালাদ বেগুন ভাজি সবগুলোই সুন্দর না ভাজি উপরে পেঁয়াজ দিছে বেরেস্তা তাই না আর এটা হচ্ছে ডিমের কুরমা কালারটা অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে মাছ অরতা মাছ মেবি অরাতা অরাতা আচ্ছা এটা হচ্ছে পোলাও আর এই যে বসে আছে দাওয়াতে আগেই খাবারের জন্য বসে আছে প্রধান অতিথি পাপা ফাতিহা অঙ্কিতার পাপা একটা কোক চলে আসছে আর এই যে আমাদের

ভাবি পুডিং বানাইছে যে সে এগারোটা তেইশে হয়েছে ওই সময় এটা কাটবে কিন্তু আমার মেয়ে অলরেডি ঘুম এখন পুডিং উল্টানো হবে হ্যাঁ এখন সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত এই যে আমাদের মানহা মানহার আড়াই মাস আড়াই মাস চলছে আড়াই মাস পার হয়ে গেছে আর আট দিন সাত দিন পর আর সাত দিন পর দশ তারিখে ওর হবে তিন মাস শেষ হবে এর 5 মাস শেষ 3 মাস শেষ। আজকে তেজ দিন। হ্যাঁ আজকে তেজ দিন। মানহা। এটা হাসি দিন। সে এখন রেডি হবে। সে রেডি হয়নি। সেও পিঞ্চে ড্রেস পরবে। সে রেডি হবে। সে

এই যে মাম্মা এই যে সবাই তাক তোমাদের কিন্তু মুড ঠিক থাকতেছে না একজনের আপনি হ্যাঁ এই যে দ্বিতীয় মনি সবচেয়ে সুন্দর ভাবে তাকায় আছে অঙ্কু পারে না বুঝে না

আসলে আমার মেয়ে উঠে গেছে ফাটিহা উঠে গেছে মানহ উঠে গেছে এই জন্য ভাই অঙ্কিতার পাপা এদের তো খাওয়া শেষ এরা এখন দুইজন দুই রুমে নিয়ে ও করে ঘুম পাড়াচ্ছে আর আমরা এখন যাচ্ছি হ্যাঁ মাংস খা তুমি খাবা খাও আমি খাবো তো এখন আমি খাবার নিব খাবো দেখা যাক রান্নাগুলো সবাই বলছে অনেক মজা হয়েছে কেমন হয়েছে ভালো লাগছে হ্যাঁ সেই অবশ্য খাইছে মাশাল্লাহ টিকিয়া দিয়ে শুরু করছি টিকিয়াটা মজা হয়েছে এটা তর্নের টিকিয়া হ্যাঁ হ্যাঁ বেগুন ভাজি খাবো মোটামুটি যারা খাইছে সবাই অবস্থা অনেক টেস্ট হয়েছে এখন আমি খেয়ে দেখি কি অবস্থা আমরা এখন খেলবো সেই জন্য সে এখন সাজাচ্ছে খেলার সরঞ্জাম আদি কি তৈরি করছে মাম্মা

একটা পিঙ্ক কালার বল আছে তাই তো মাম্মা এখন বল থাকে আমরা পিঙ্ক কালার এর খেলি এক একজন প্লেয়ার পাবে হচ্ছে পাবে না কেন ওহে আর হচ্ছে দুইবার একবার হইছে আর দুইবার হবে মামা এবার তুমি সরো এবার লীলা না যাবা খালি বুটান

এবার মানহা খেলছে এবার আসছে আমাদের প্রধান মানহা না মানহা প্রধান আমি আসছি

すっちゃん。

লাস্টের খেলাটা কঠিন বেশি ভাবে লাস্টের খেলাটা অনেক কঠিন এটা আমরা এটা দ্বিতীয় দিন আবার অন্য কোনো খেলা নিয়ে আসবো এই খেলা থাকবে কি খেলতে হবে

আকি হ্যাঁ হ্যাঁ মুখে দাও আমি আমি দিচ্ছি তো সবাইকে আল্লাহ হাফেজ বলো গুড নাইট তার ঘুম চলে আসছে মেয়ে তো অলরেডি ঘুমায় গেছে আম মামা আল্লাহ হাফেজ বলো দাওয়াত শেষ হ্যাঁ আমাদের দাওয়াত শেষ আর বেশি থাকা যাবে না আমরা এখন বাসায় চলে যাব পুডিং খাওয়া অলরেডি অনেক শেষ আমি অবশ্য খাই আমি খাবো এবং সবাইকে আল্লাহ হাফেজ আজকের মতো আর আমাদের সবার জন্য দোয়া করবেন আমাদের বাসায় যে দুইটা বাচ্চা আছে প্লাস আমার অঙ্কিতা আছে তিনজনের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে সহি সালামতে রাখে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ